বিয়ের আগে মাছ মাংসের কষানির গন্ধ পেয়ে বেলা ১২টার সময় ঘুম দিয়ে উঠতাম। কি মাংস করেছো আজকে? মাংস হয়েছে? বিয়ের পর মোরগের ডাক শুনে ভোর ৪টার সময় ঘুম ভাঙে। সকাল ৬টায় উনি অফিস যাবে, তার জন্য রান্না করো, সারা দিন শুধু কাজ। আরে কোথায় গেলে তুমি? আরে কোথায়? আরে আমার জামা কাপড় গুলো কোথায় রেখেছ? কোথায়? আমার জামা কাপড় বার করে দিয়ে যাবে তো। হ্যাঁ, তোমার জামা কাপড় আমি পরে বসে আছি, দেখো। আরে টেপা টুপি গুলো জল খাচ্ছে, ওদের ধরো। আমি কাজ করে যাই, দেখছো না কাজ করে যাচ্ছি না নাচছি? আর তুমি খেয়ে যাও। মর মাজা রান্না করতো না, সারা পাড়া একেবারে গন্ধে মম করতো। সবাই বলে তোমার মা হেব্বি রাঁধে, আঙুল চেটে চেটে খেতে হয়। তুমি এমন রান্না করো যে তোমার জন্য প্রশংসাটাও আসে না। মাংস করে খাইছিলাম, ঠোঁটে আমার লেগে আছে এখনো। সবাই কি প্রশংসা করে চম্পা বৌদির রান্না, যেমন সুন্দর দেখতে তেমন হাতে রান্না, যেন জাদু হাতে। আর উনি বাইরে গিয়ে ফসনি
আজকে বল দেখি, হাতে আসার আগে আমার হাত ধরে এইভাবে ঘুরতে বিয়ের আগে, আর এখন তুমি তুমি বাইরের মেয়েগুলোর সাথে ফষ্টি নষ্টি করছো। হ্যাঁ চেপে জড়িয়ে ধরেছিল। বারণ করে দিলাম আমি, তোমার জামাটা কি লেগে? হ্যাঁ কি লেগে? দেখো বৌমা, এটা তুমি তোমার বাপের বাড়ি পাওনি যে যা খুশি তাই বলবে খাবে, বাপের বাড়িতে যা আবদার করেছো যা খেয়েছো খেয়েছো, এখানে সেটা হবে না। আমার ছেলের ইনকাম কম, যেমন ইনকাম তেমন খাওয়া, তুমি তো সব দেখে শুনেই এসছো। চিংড়ি মাছের মালাইকারি?